কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহু দূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। হ্যাঁ বন্ধু, পাপ পুণ্য বোধ অথবা স্বর্গ নরক প্রাপ্তির উপলব্ধির বিচারের সব থেকে বড় বিচারক মানুষের বিবেক, অন্তরাত্মা। যুক্তি তর্ক বৈজ্ঞানিক ব্যাখ্যার আড়ালে অন্যায়কে ন্যায়, পাপকে পুণ্য বলে প্রতিষ্ঠা করতে পারলেও বিবেকের কাছে যে প্রকৃত বিষয়কে কখনোই আড়াল করা যায় না, তারই একটি জ্বলন্ত উদাহরণ হল বিখ্যাত সাহিত্যিক ও ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্রের পুণ্যম নামক গল্পটি। বন্ধু, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কৃত্তিবাস ভদ্র নামক ছদ্মনামে পরিচিত বিখ্যাত লেখক প্রেমেন্দ্র মিত্রের পুণ্যম গল্পটি। আপনারা শুনছেন স্টোরি টেলিং বাই মৌমিতা। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের গল্প। অসুখ আর কিছুতেই সারে না, সর্দি কাশি সারে তো খোসে সর্বাঙ্গ ছেয়ে যায়, খোস গিয়ে লিভার ওঠে ঠেলে, তারপর নেবায় ধরে। 4 বছরের ছেলেটাকে নিয়ে জমে মানুষের টানাটানি চলছে তো চলছেই, প্যাকাটির মতো সরু 4টে হাত পা নড়বর করে, ফ্যাকাশে হলুদ বরণ, মুখে কাতর অসহায় চোখ দুটি শুধু জুলজুল করে। সে চোখে বিশ্বের সকল ক্লান্তি, সকল অবসাদ, সমস্ত বিরক্তি যেন মাখানো। শিশুর চোখ সেটা নয়। জীবনের সমস্ত বিরস বিস্বাদ পাত্রে চুমুক দিয়ে তিক্ত মুখে কোনো বৃদ্ধ যেন সেই চোখকে আশ্রয় করেছে, শুধু ওই অসহায় কাতরতাটুকু শিশুর। সারাদিন কান্না আর অন্যায় বায়না, ছবিও এক এক সময় আর পারে না, হঠাৎ পিঠে এক থাবড় মেরে বলে, মর না মর না, মরলে যে হার জুড়োই আমার। শিশু আরো জোরে নিশীথ গগন বিদীর্ণ করবার আয়োজন করে। পাশের বিছানায় ললিত একবার পাশ ফিরে শোয়, একটু ছটফট করে কিন্তু কিছু বলে না। আগে অনেকবার স্ত্রীকে সে এ নিয়ে ধমকেছে, দুজনের এই নিয়ে ঝগড়াও হয়েছে, কিন্তু আজকাল আর কিছু বলতে পারে না। ছবির এই আকস্মিক অসহিষ্ণুতার পিছনে কি বিপুল বেদনা, হতাশা ও ক্লান্তির ভার যে আছে তা সে বোঝে, কিন্তু তবু বুকটা যেন টনটন করে ওঠে। ডকের মালা তোলা ও নাবানোর সামান্য সরকার, জাহাজ ডকে ভিড়লে তবে 2 পয়সা আসে, নইলে নিছক বসে থাকা ছাড়া উপায় নেই। মাসে যা আয় হয় তাতে মুদির ঋণ শোধাই চলে না, তাতে আবার ডাক্তার, তবু সে কোনো ত্রুটি রাখেনি। শিশু আকাশ ফাটিয়ে চিৎকার করে, সে চিৎকার আর থামতে চায় না, সে চিৎকারে বেদনা নেই, আছে শুধু যেন সমস্ত পৃথিবীর বিরুদ্ধে বিদ্রোহ। ছবি রাগের মাথায় চাপড় মেরে ফেলে, কিন্তু সন্তপ্ত হয়ে নানা রকমে ভোলাবার চেষ্টা করে, ভীতভাবে স্বামীর বিছানার দিকে চেয়ে বোঝবার চেষ্টা করে স্বামীর অসময়ে নিদ্রার ব্যাঘাত হলো কিনা। নিজের দুচোখ সারা দিনের পরিশ্রমের ক্লান্তিতে ঘুমে জুড়িয়ে আসে, কিন্তু শিশু কিছুতেই থামে না। আদর নয়, খেলনা নয়, কিছুই সে চায় না, শুধু তার অন্তরের অসীম বিদ্বেষ কান্নার আকারে উথলে উথলে ওঠে। কান্না নয়, সে সৃষ্টির প্রতি অভিশাপ। ললিত ঘুমের ভান করে পড়ে থাকে আর ভাবে, হয়তো জীবনের অন্ধ নিষ্ঠুরতার কথা ভাবে না,
নিজের বিপুল ব্যর্থতার কথা ভাবে না, দার্শনিক তত্ত্ব মীমাংসা করবার চেষ্টাও করে না, ভাবে শুধু ডাক্তার বলেছে ও ছেলেকে চেঞ্জে নিয়ে না গেলে চলবে না। কিন্তু সে কেমন করে সম্ভব? শুনতে পায় ছবি কি কাতরভাবে কত রকম আদর করে শিশুকে ভোলাবার চেষ্টা করছে। লক্ষ্মী বাবা আমার, কাঁদে না, কাল তোমাকে একটা লাল মোটর গাড়ি কিনে দেব, তুমি বসে বসে চালাবে। শিশুর সেই একঘেয়ে অশ্রান্ত চিৎকার, কেন তুমি আমায় মারলে? ছবি আবার আদর করে ভোলাবার চেষ্টা করে, শোনো না, তুমি মোটর গাড়িতে বসে ভো 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 করে হর্ন বাজাবে। হ্যাঁ, শিশু হাত পা ছুড়ে মাকে ঠেলে দিয়ে সেই একঘেয়ে সুর ধরতে থাকে, তুমি কেন আমাকে মারলে? হঠাৎ ললিতের মনে হয় সমস্ত ব্যাপারটা যেন অত্যন্ত হাস্যকর। পরিণত মনের এই শিশু সেজে তাকে ভোলাবার চেষ্টা, শিশুর এই মূঢ় স্বার্থপরতা, এর চেয়ে বিসদৃশ্য যেন আর কিছুই হতে পারে না। পরক্ষণেই সে নিজের এই মনে হওয়ার জন্য অত্যন্ত লজ্জিত হয়ে ওঠে। লণ্ঠনের আলোয় ছবির সারা দিনের পরিশ্রমে ক্লান্ত শুষ্ক মুখ, নিদ্রাবঞ্চিত কাতর দুটি চোখ দেখতে পায়। মনের এই অসঙ্গত আচরণে নিজের ওপরই তার রাগ হয়। তাদের দিকে পিছন ফিরে লক্ষ্যহীনভাবে সে সামনের দেওয়ালটার দিকে চেয়ে আবার ভাবতে শুরু করে। বিশৃঙ্খল অসংবদ্ধ ভাবনা, না, বিয়ে করে সে অন্যায় কিছু করেনি, করেছে কি? না, কখনো না। ভগ্নিপতির বাড়িতে আশ্রিত হয়ে থেকে সামান্য পড়াশুনো শেষ করেই তাকে কাজে ঢুকতে হয়েছে, ভগ্নিপতির আশ্রয় দানের ঋণ শোধ করতে। বিয়ে তো সে করবে নাই ঠিক করেছিল, আর সেজন্য কারুর কোনো চার ছিল বলেও বোধ হয় না। বাংলাদেশের পুরুষ সাধারণত যে বয়সে বিয়ে করে তা পেরিয়ে যাবার পরও তার সংকল্প অটুট ছিল, কিন্তু টলেনি এমন কথা বলা যায় না। মনে মনে যেন একটা বিপুল অতৃপ্তি দিন রাত তাকে পীড়া দিয়েছে। বিয়ে, পরিপূর্ণ জীবন, নারীর সাহচর্য, একটি একান্ত নিজস্ব সংসার রচনার আনন্দ, অস্পষ্টভাবে এই সমস্তর জন্যই ক্ষুধা তার অন্তরকে ব্যথিত করেছে। চিরকৌমার্যের গৌরবে মন তার কোনোদিনই উল্লসিত হয়ে আত্মপ্রসাদ লাভ করেনি, কেবলই অস্পষ্টভাবে মনে হয়েছে এই একক জীবন ব্যর্থ, পঙ্গু। দারিদ্র্যের কথা সে ভাবেনি এমন নয়, কিন্তু মন তার বারবার বিদ্রোহ করে বলেছে মানুষের দেওয়া দারিদ্র্যের জন্য জীবনকে নিষ্ফল করে রাখবার কোনো অধিকার তার নেই। চিন্তার ফাঁকে ফাঁকে শুনতে পায় শিশু সেই এক গুঁ ধরে চিৎকার করছে, কিন্তু কোথায় চেঞ্জে নিয়ে যাওয়া যায়? ললিত সম্ভব অসম্ভব অনেক জায়গার কথা ভাবে, টাকারও দরকার, ছবির গয়না আর কিছুই নেই, শুধু দুগাছি বালা, হাতে থাকলে ক্ষয়ে যাবার ভয়ে তোলা আছে, তার দাম কত হবে? বড় জোর 100 টাকা। তাই নিয়ে কোথায় বা চেঞ্জে যাওয়া যায় এবং কতদিনই বা থাকা যায়, এইসব ব্যাপারে সে সম্পূর্ণ অজ্ঞ। কিন্তু শিশুর চিৎকার যে কিছুতেই থামতে চায় না, ললিত হঠাৎ উঠে বসে, ছবি একেবারে অবসন্ন হয়ে পড়ে, ওই চিৎকারের মাঝে মাঝেই বসে বসে একটু ঢুলছিল। ললিতের ওঠার শব্দে সে চমকে সজাগ হয়ে ওঠে, তারপর কান্নার ওপরেই ছেলেটার পিঠের উপর সজোরে চাপড় মেরে বলে, হলো তো, সকলের ঘুম ভাঙালি তো, কোথা থেকে এমন রাক্ষস যে এসেছিল আমার পিঠে? ললিত একবার ব্যথিত হয়ে বলে, আবার মারো কেন?
না মারবে না, রাত দুপুরে ডাকাত পাড়া চিৎকার করে পাড়া শুদ্ধ লোকের ঘুম ভাঙালে গা। অসুখে ভুগে ভুগেই না অমন খিটখিটে হয়েছে বলে ললিত শিশুকে কোলে নেবার চেষ্টা করে। শিশু কিছুতেই কোলে আসতে চায় না, সজোরে ছবির আঁচল মুঠিতে চেপে ধরে আরো জোরে চিৎকার শুরু করে। ঝটকা দিয়ে আঁচল ছাড়িয়ে নিয়ে ছবি উঠে দাঁড়ায়, বলে, মুরুক না মরলে যে বাঁচি। ছি 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 ছবি, এসব কি বলছ? এবার ছবি কেঁদে ফেলে, অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে, বলবো আবার কি, ও যে বাঁচতে আসেনি সে কি আর আমি বুঝতে পারিনি। এমনি করে ভুগিয়ে ভুগিয়ে আর মাস খাক করে ও যাবে। ছবি ললিতের দিকে পিছন ফিরে বোধহয় আঁচলে চোখ মোছে। শিশুর শীর্ণ রক্তহীন হাত বাড়িয়ে ললিতের কোল থেকে মার কাছে যাবে বলে অশ্রান্তভাবে চিৎকার করে। ডাক্তার তো বলেছে চেঞ্জে নিয়ে গেলেই ও সেরে যাবে। ললিতের মুখ থেকে কথাগুলো ঠিক আশ্বাসের সুরে যেন বেরুতে চায় না। ও আশায় সে নিজেও বিশ্বাস হারিয়েছে। ছবি উত্তর দেয় না। ছেলেটাকে স্বামীর কোল থেকে নিয়ে বিছানায় জোর করে শুইয়ে দিয়ে ধমক দিয়ে বলে, চুপ কর চুপ কর শিগগির, ফের চিৎকার করলে দরজা খুলে ওই রাস্তার বাইরে দিয়ে আসব। তারপর নিজে পাশে শুয়ে স্বামীকে বলে, তুমি শোও না গিয়ে, এমন করে সারা রাত জাগলে চলবে? সারাদিন আপিসে খাটবে আর সারা রাত ছেলের জ্বালায় দুচোখের পাতা এক করতে পারবে না, এমন করলে কি শরীর টেকে? ললিত এসে বিছানায় শুয়ে পড়ে বলে, তুমিও তো একটু ঘুমোতে পারলে না। এই তো আমি শুয়েছি, এবার ঘুমোবো। কিন্তু ঘুমোনো তার আর হয় না। শিশু এবার নতুন বায়না ধরে, একটা বিশেষ নির্দিষ্ট স্থান দেখিয়ে মাকে বলে, তুমি শুলে কেন, ওইখানে গিয়ে বসো। নির্দিষ্ট সেই স্থানটিতে ছবিকে বসতেই হবে। ছবি আদর করে ধমক দেয়, মিনতি করে বলে, লক্ষ্মী বাবা বড্ড ঘুম পেয়েছে, একটুখানি শুই। আচ্ছা এইখানটাই শুচ্ছি, এইবার হলো তো। কিন্তু তাতে হয় না, সেই খানটাতে শুলে হবে না, বসতে হবে। শিশুর সেই এক পণ, শুলে কেন, এইখানটাতে বসো, বসো না। শুয়ে শুয়ে ললিতের অসহ্য বোধ হয়, আবার উঠে বসে বলে, ওকে নিয়ে একটু রাস্তায় বেরিয়ে আসবো। ছবি বিরক্ত হয়ে বলে ওঠে, তুমি আবার উঠলে কেন বলো তো? ওর বায়না যে কিছুতেই থামছে না। তাই জন্য রাত দুপুরে রাস্তায় বেড়াতে যেতে হবে নাকি, তুমি শোও দেখি। ললিত হতাশ হয়ে বিছানায় শুয়ে পড়ে, নিদ্রালস চোখ দুটো দুহাতে রোগড়ে নির্দিষ্ট জায়গায় বসে ছবি শিশুর বায়না নিবৃত্ত করে। ললিত স্ত্রীর সেই শ্রান্ত অবসন্ন মূর্তির দিকে আর চাইতে পারে না। পেছন ফিরে শুয়ে মনে মনে চেঞ্জে যাবার টাকা সংগ্রহের অসংখ্য আজগুবি কল্পনা করতে থাকে। তারপর কখন বোধহয় একটু তন্দ্রা আসে, কিন্তু খানিক বাদেই শিশুর চিৎকারে তন্দ্রা ভেঙে যায়। উঠে দেখে বসে থাকতে থাকতেই কখন আর না পেরে অত্যন্ত আড়ষ্টভাবে ছবির মাথাটা কাত হয়ে বিছানায় লুটিয়ে পড়েছে, এবং শিশু পা দিয়ে ঠেলে হাত ধরে টেনে নানা প্রকারে তাকে জাগাবার চেষ্টা করছে এবং চিৎকার করে কাঁদছে। তুমি ঝুলে কেন, এখানে বসো না, কত না অত, তুমি ঝুলে কেন, এখানে বসো, বসো না। অমনি চলে আসছে দিনের পর দিন, রাতের পর রাত। টিনের চালের একটি বড় ঘর, গোলপাতায় ছাওয়া ছোট্ট একটি নিচু রান্নাঘর আর এক ফালি সরু উঠোন, এই নিয়ে সংসার। কলাতলার পাশে একটা নামহীন বুনো গাছ বেড়ে উঠেছে, অসময় শীতকালে তাতে অপরিচিত অজস্র ফুল ধরে, আর তার না আছে গন্ধ না আছে রূপ, তবু এইটুকুই শোভা।
ও যেন দিন সংসারের মুখে হতাশার হাসি। এই ছোট্ট সংসারটির ভেতরেই কিন্তু মানুষের সেই পুরাতন কাহিনীর একটি ক্ষীণ ধারা শ্রান্তভাবে বয় দিন থেকে রাত, রাত হতে আবার নতুন দিনে। মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অমানসিক কৃচ্ছ সাধনার অসামান্য আত্মবলিদানের কাহিনীর ধারা হয়তো বিধাতারও চমক লাগে। ললিত কিন্তু নিজেকে অন্যরকম বোঝায়। তার কাছে অপরিস্ফুটভাবে এসব শুধু আনন্দের ঋণ শোধ, মনুষ্যত্বের গৌরবের মূল্যদান, তার বেশি নয়। জীবন শুধু মন্থর স্রোতে হালকা নৌকোর মতো অত্যন্ত সহজে ভেসে যাবে ভেবে সে তো বিয়ে করেনি। জীবনের অগ্নি পরীক্ষা, বিবাহের দায়িত্ব, অনেক কথাই সে যে আগে ভেবেছে, তবু ঋণ যেন তার আর শোধ হতে চায় না। ছবির দিকে সে ভালো করে আজকাল আর চাইতে পারে না। গলার কণ্ঠি দেখা যায়, চোয়ালের হাড় ঠেলে উঠেছে। পরিশ্রমের দুর্ভাবনায় 19 বছরের মেয়ের মুখে যেন 49 বছরের ক্লান্তি। খোকা তো দিনের পর দিন মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। ডাক্তার সেদিন হঠাৎ একবার নিজে থেকেই এসেছিল। গাড়ি থামিয়ে দরজার কাছে পা ফাঁক করে দাঁড়িয়ে ওয়েস্টকোটের দু পকেটে দু হাতের বুড়ো আঙুল গুজে একটু সামনে ঝুঁকে পরম আত্মীয়ের মতো স্নিগ্ধ অনুযোগের কণ্ঠে বলে গেল, আপনারা এখনো চেঞ্জে নিয়ে যাননি? না, আপনারা ছেলেটাকে বাঁচতে দিলেন না দেখছি। ডাক্তার চলে যাওয়ার পর ললিত বললে, ডাক্তার বাবু কিন্তু আমাদের একটু ভালোবাসে, দেখেছে ছবি? ঠিক ব্যবসাদারি আমাদের সঙ্গে করে না, তাই না? ডাক্তারের হৃদয়তার আলোচনায় খানিকটা সময় বেশ কাটল। ললিত মনে মনে প্রতিজ্ঞা করলে, দুই একদিনের মধ্যে যা হোক করে টাকার জোগাড় সে করবেই। ছবি অন্য দিনের চেয়ে একটু স্ফূর্তি ভরে বলে, কলের জল বুঝি যাবার সময় হলো, বলে কাজে চলে গেল। সমস্ত সংসারের ওপর যে বেদনার গুরুভার চেপেছিল সেটা যেন অনেকটা হালকা হয়ে গেল সামান্য একটা মানুষের ক্ষণিকের অভিনয়ে। কিন্তু সে কতক্ষণ আর। আবার রাত্রি আসে। ললিত শ্রান্ত হতাশ হয়ে ঘরে ফেরে। শিশু নিয়মিত বায়না ধরে, মার আঁচল চেপে শুয়ে থাকে, মাকে সে ছেড়ে দেবে না। রান্নাবান্নাকে কিছু করতে হবে না আমার, এমনি করে বসে থাকলে চলবে? ছবি জোর করে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শিশুর কান্নায় কাতর হয়ে ললিত বলে, থাক না, আমি না হয় যা হোক করে বাজার থেকে কিছু কিনে আনছি, তুমি বসো ওর কাছে। হ্যাঁ, এই জল কাদায় অফিস থেকে দু কোষ পথ হেঁটে এলে আবার নাকি বাজারে যাবে, ছেলের অত আদরে কাজ নেই, আর বাজারের খাবার তোমার সয় না কোনোদিন। একদিন খেলে কিচ্ছু হবে না, আর তুমিও তো একটা দিন অন্তত জিরো না। ললিত যেন অনুনয় করে, না না, আমি রাতে যাচ্ছি, এই বৃষ্টিতে বাজারে যেতে হবে না। ছবি জোর করে উঠে পড়ে। শিশু কেঁদে কেটে হাত পা ছুড়ে একাকার করে তোলে। ললিত আর কথা না কয়ে বেরিয়ে যায়। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ে, পথ কাদায় কাদা, পায়ে পায়ে জুতোয় সে কাদা বসে যায়। ললিতের শ্রান্ত পা যেন কাদা থেকে উঠতে চায় না। ওই রুগ্ন 5 বছরের শিশুকে কেন্দ্র করে এই ছোট্ট সংসারটি ক্লান্ত পদে পরম দুঃখের ভার বহন করে নিঃশব্দে আবর্তন করে। শিশুর অন্ধ অবোধ স্বার্থপরতার কাছে অহরহ বলিদান চলে। ললিত ভাবে, শিশু ভবিষ্যৎ মানব, সে সব কিছু দাবি করতে পারে, ত্যাগ তার জন্য যথেষ্ট নয়।
ডাক্তার আর একদিন এসে বক্তৃতা দিয়ে গেছেন। এবার আর হৃদয়তার সুরে নয়, মুরুব্বিয়ানার চালে। চেয়ারে আল গোছে বসে কোলের উপর টুপি খুলে ডান হাতে ছড়ি দোলাতে দোলাতে কোমরে বাঁ হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে অনেক কথা বলে গেছে। শিশুকে সংসারে আনবার দায়িত্বের কথা, ভবিষ্যতের প্রতি কর্তব্যের কথা ইত্যাদি ইত্যাদি। যাবার সময় মোটরে উঠেও মুখ বার করে বলেছে, দেখুন এমন করে একটা মানুষকে পৃথিবীতে নিজের সুখের জন্য এনে তার প্রতি যারা কর্তব্য না করে তাদের জেল হওয়া উচিত। কি জেল হওয়া উচিত নয়? ললি তেমনি আপিসে যায় আসে, কিন্তু তার মুখ যেন কঠিন হয়ে গেছে, পাথরের মুখের মতো। তার মনের গোপনে কি সংকল্প জন্ম নিয়েছে কে জানে। খোকা সেরে উঠছে, স্পষ্ট সেরে উঠছে। খোলা বারান্দায় ডেক চেয়ারে বসে বসে ললিত খোকার খেলা দেখে। ছবি চেয়ারের পিছনে দাঁড়িয়ে বলে, কি সুন্দর জায়গা, তাই না? আমার যেন আর কলকাতায় ফিরে যেতে ইচ্ছাই করে না। তারপর মুখ নামিয়ে ললিতের কানের কাছে চুপি চুপি আনন্দোজ্জ্বল মুখে বলে, দেখো কাল খোকাকে কোলে নিতে গিয়ে আমার হাত দুটো কেমন টনটন করে উঠল। রাঙামাটির দেশের রং যেন ছবিরও গায়ে লেগেছে, শালবনের সজীবতা যেন তার সারা দেহে ঝলমল করছে। ললিত তার দিকে একবার মুখ ফিরিয়ে চায়, তারপর নীরবে কি যেন ভাবে। ছবি খানিক বাদে হেঁকে বলে, ছি খোকা ছেড়ে দাও, ও লাগবে। খোকা তখন খেলার সাথীটির ঘাড়ের উপর চেপে তার মাথাটি মাটিতে ঠুকবার চেষ্টা করছে। অগত্যা ললিত উঠে গিয়ে ছাড়িয়ে দেয়। উৎপীড়িত ছেলেটি কিন্তু ধুলো মাখা মাথায় উঠে একটুও না কেঁদে ঈষৎ ম্লান হেসে মধুর কণ্ঠে বলে, দেখুন না কাকা বাবু, আমি কি ওকে ঘাড়ে করতে পারি? নিজের অজ্ঞাতে প্রতিবেশীর এই সুশ্রী সুন্দর মধুর কণ্ঠ ছেলেটির সঙ্গে নিজের ছেলের তুলনা করে হঠাৎ ললিত মনে মনে অকারণে অত্যন্ত পীড়া অনুভব করে। ছেলেটি রোগা, মাথায় রেশমের মতো কোমল এক মাথা দীর্ঘ চুল, নীলাভ চোখ দুটিতে ছোট্ট মুখে ম্লান হাসিটি যেন লেগেই আছে। ললিত খোকার কান ধরে ধমকে জিজ্ঞাসা করে, কেন কেন ওর মাথা মাটিতে ঠুকে দিচ্ছিলে? ঝগড়া না করে থাকতে পারো না বুঝি? খোকা চোখ মুখ রাঙা করে নীরব হয়ে থাকে। অপর ছেলেটি তাড়াতাড়ি এগিয়ে এসে বলে, না না ঝগড়া হয়নি তো, ঘোড়া ঘোড়া খেলতে বলছিল কি না, তাই আমি ওকে তুলতে পারিনি বলে একবার মাটিতে ঢুকে দিয়েছিল। আমার লাগেনি। না ওর গায়ে কখনো হাত তুলো না বলে খোকাকে ধমকে ললিত আবার ফিরে এসে বারান্দায় বসে। ছবি একবার বলে, খোকার সঙ্গে ওদের টুনু কিন্তু পারে না। তারপর ললিতের গম্ভীর মুখ দেখে চুপ হয়ে যায়। খোকা ও টুনুর খেলা কিন্তু জমে না। টুনুর সমস্ত সাধ্য সাধনা মিনতি অনুরোধ অগ্রাহ্য করে খোকা ক্রুদ্ধ মুখে গুম হয়ে বসে থাকে। তারপর হঠাৎ অকারণে প্রাণপণ শক্তিতে টুনুকে চিমটি কেটে দৌড়ে পালিয়ে যায়। টুনু কোকিয়ে কেঁদে ওঠে। ছবি গিয়ে তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিয়ে খোকাকে বকতে শুরু করে। শুধু ললিত চেয়ার থেকে ওঠে না, সমস্ত মুখ তার অকস্মাত বেদনায় কালো হয়ে যায়। টুনু শান্ত হয়ে খানিক বাদে যখন এসে বলে, কাকা বাবু খোকা আমায় মেরেছে, আমি আর কোনোদিন খেলতে আসবো না। তখনও পর্যন্ত ললিত কথা কয় না, সামনের দিকে চেয়ে নীরবে কি যেন ভাবে সেই জানে। টুনু কিন্তু বিকেলবেলায় আবার এলো। খোকাকে নিয়ে
তখন ললিত একটু লেখাপড়া করাবার চেষ্টা করছে এবং আধ ঘন্টা পরিশ্রমেও স্লেটের ওপর খোকাকে দিয়ে অকারের যত সামান্য সাদৃশ্যের কোনো অক্ষর সে লেখাতে না পেরে হতাশ হয়ে উঠেছে। টুনু এসে এক পাশটিতে চুপ করে বসল। ললিত বলল, তুমি অলিখতে পারো টুনু? এক গাল হেসে টুনু বলে, পারি কাকা বাবু, আমি বোধদয় থেকে টানাও লিখতে পারি। লিখবো কাকা বাবু? অবাক হয়ে ললিত বলে, তুমি বোধদয় পড়ো? হ্যাঁ, বোধদয় আমার শেষ হয়ে গেছে, অলিকে দেখাবো কাকা বাবু বলে আগ্রহ ভরে টুনু স্লেটের দিকে হাত বাড়াল। খোকা কিন্তু স্লেট দিলে না, দৃঢ় মুষ্টিতে স্লেট আঁকড়ে ধরে বসে রইল। ওকে স্লেটটা দিতে বলুন না কাকা বাবু, ও কাকা বাবু একটুখানি বলুন না। টুনু অনুনয় করে বলে, আমি খুব ভালো করে অলিকে দেখাবো, ও কাকা বাবু একটু বলুন না স্লেটটা দিতে। হঠাৎ কঠিন স্বরে ললিত বলে, থাক, তোমার লিখতে হবে না, ও এখন পড়ছে, তুমি এখন বাড়ি যাও। টুনু অপ্রত্যাশিত কঠিন স্বরে ভীত হয়ে মুখটি কাচুমাচু করে আস্তে আস্তে চলে গেল। ললিত কিন্তু আর এক মুহূর্ত বসে থাকতে পারল না, টুনু যেতে না যেতেই সে গম্ভীর মুখে উঠে বেরিয়ে গেল। দেখা হতে ছবি জিজ্ঞাসা করলে, আজ এরই মধ্যে পড়াশোনা হয়ে গেল? বাবা, ওকে নিয়ে তুমি যেরকম উঠে পড়ে লেগেছো, জজ ম্যাজিস্ট্রেট না করে ছাড়বে না দেখছি, গম্ভীর মুখে ললিত বললে। দুদিন টুনু আর আসে না, ললিতের লজ্জা গ্লানি অনুশোচনার আর অন্ত নেই। খোকাকে নিয়ে একবার তাদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও সে মাঝপথ থেকেই ফিরে এলো, নিজের মাথা তার নিজের কাছে চিরকালের জন্য হেঁট হয়ে গেছে। পরদিন হঠাৎ সকালে বাইরের গেটের কাছে বেরিয়েই সে চমকে ডাকলে, টুনু! গেটের পাশে দাঁড়িয়ে টুনু উৎসুক দৃষ্টিতে ভেতরের দিকে চাইছিল। ললিতকে দেখতে পেয়ে সে ভীত কুণ্ঠিতভাবে চলে যাবার উপক্রম করলে ললিত বললে, তুমি আর খোকার সঙ্গে খেলতে আসো না কেন টুনু? সাদর সম্ভাষণে ভরসা পেয়ে টুনু অত্যন্ত কুণ্ঠিতভাবে বললে, আপনি তাহলে আর বকবেন না তো কাকা বাবু? অকারণে ললিতের চোখ অশ্রু সজল হয়ে উঠল। এই ক্ষীণকায় ফুলের মতো কমনীয় ছেলেটির সমস্ত কথাবার্তা আচরণে এমন একটি করুণ মাধুর্য আছে। তাড়াতাড়ি তাকে বুকের কাছে তুলে নিয়ে ললাটে চুমু খেয়ে ললিত বললে, না বাবা, আমি আর তোমায় বকবো না। টুনুর মুখ তৎক্ষণাৎ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল, বললে, তাহলে আমি যাই, খেলতে যাই কাকা বাবু। তাকে নামিয়ে দিয়ে ললিত বললে, যাও। টুনু উল্লসিত হয়ে ছুটে গেল। দুদিন বাদে আজ প্রথম প্রসন্ন মনে ললিত বেড়াতে বেরিয়ে গেল, কিন্তু ফিরে এসে সেই প্রসন্নতা তার আর রইল না। দরজার কাছ থেকেই খোকার উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল, না না মা, ওকে দুটো দিতে পারবে না মা। কেন, ও নিজের বাড়ি গিয়ে খেতে পারে না, হ্যাংলা কোথাকার! লজ্জায় বেদনায় রাগে ললিতের কান পর্যন্ত রাঙা হয়ে উঠল। হিংসার এই জঘন্য রূপ ওইটুকু শিশুর মাঝে প্রকাশ পেল কোথা থেকে? ভাবতে ভাবতে সে নিঃশব্দে নিজের ঘরে গিয়ে ঢুকল। সেখান থেকে শুনতে পেল ছবি বোঝানোর চেষ্টা করছে, না বাবা, ওরকম হিংসুটেপনা করতে আছে নাকি, ও তোমার ভাই হয়তো, ও দুটো খাক, তুমিও দুটো খাও। টুনুর মিষ্টি গলা শোনা গেল, আমি তো দুটো সন্দেশ খাবো না কাকিমা, আমার অসুখ করেছে কি না, আমি একটুখানি খাবো শুধু। আচ্ছা বাবা, তুমি একটা নাও, আর খোকন এই নাও তোমার দুটো, কেমন?
হলো তো। কিন্তু এও খোকার মন উপ্রুত নয়। না, ওকে একটাও দিতে পারবে না, ওকে দাও না দেখি, আমি ওর হাত থেকে কেড়ে নেব। ছবি এবার রেগে বলল, কেড়ে নিয়ে দেখি দেখি, তুইও তো দুটো পেয়েছিস, ও একটা খেলে তোর এত হিংসা হয় কেন? হ্যাঁ কেন, ও আমাদের বাড়ি কেন খাবে? বাবা তো তাড়িয়ে দিয়েছিল, ও আবার এসেছে কেন? বেশ করবে, আসবে, বেশ করবে, খাবে। ব্যাপারটা হয়তো সামান্য, কিন্তু ঘরে বসে শুনতে শুনতে ললিতের অসহ্য বোধ হচ্ছিল। তার জীবনের সমস্ত আশা, সমস্ত স্বপ্ন, সমস্ত সান্ত্বনাকে যেন মারিয়ে থিতলে চলে গেছে। সে নীরবে উঠে গিয়ে পাশের ঘরের দরজায় দাঁড়ালো। ছবি তখন টুনুর হাতে একটি সন্দেশ দিয়েছে। টুনু বলছিল, আমি তো সবটা খাবো না কাকিমা, আমার বড্ড অসুখ করেছে কি না, আমার তো খেতে নেই। কিন্তু তার কথা শেষ হতে না হতেই খোকা সজোরে হাত মুচড়ে সন্দেশটা কেড়ে নিয়ে বলল, ইস, তোকে সন্দেশ খেতে দিচ্ছি কি না? হাতের ব্যথায় কাতর হয়ে টুনু কেঁদে উঠল। ছবি রেগে খোকার পিঠে চড় কষিয়ে দিলে। ললিত যেমন নীরবে এসেছিল, তেমনি নীরবেই নিজের ঘরে ফিরে গেল। ছবি এসে বললে, আহা, ওদের টুনুর বড্ড অসুখ গো। ললিত সন্ধ্যার অন্ধকারে বারান্দায় বসেছিল, ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করলে, কার? টুনুর? হ্যাঁ গো, ওর মা তাই কাঁদছিল, ছেলেটা এমন ভালো জায়গায় এসেও সারলো না, দিন দিন কেমন যেন শুকিয়ে গেল। ললিত আবার মুখ ফিরিয়ে নীরবে অন্ধকারে গিরি শ্রেণীর দিকে বোধহয় চেয়ে রইল। ছবি ঘরে যাবার উদ্যোগ করতেই কিন্তু ললিত হঠাৎ আঁচল ধরে টেনে বললে, শোনো। কি? ছবি কাছে এসে দাঁড়ালো, আবার খানিকক্ষণ চুপচাপ। কি বলবে, তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। যে চেয়ারটা ছবির দিকে ঘুরিয়ে নিয়ে বসে ললিত বললে, খোকা তো বেশ সেরে গেছে না ছবি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাহলে তুমি খুব খুশি হয়েছো তো? কি যে বলো, তার কোনো মাথা মুন্ডু নেই, এই আবার জিজ্ঞেস করে নাকি মানুষ? আমি শুধু খুশি হয়েছি, আর তুমি খুশি হওনি? ললিত বললে, ছবি আবার চলে যাচ্ছিল। ফের তার আঁচল ধরে টেনে ললিত বললে, আমাদের এই খোকা হয়তো বড় হবে, মানুষ হবে, সংসার করবে, কি বলো ছবি? গলার স্বরটা ছবির কাছে যেন অস্বাভাবিক মনে হলো। বললে, কি যা তা বলছো বলো তো তুমি। শোনো না, এই খোকা তো ভবিষ্যতের আশা, পুত্র পৌত্রাদি ক্রমে ও পৃথিবীকে ভোগ করবে, ধন্য করবে, তাই জন্য আমাদের এত আয়োজন, এত ত্যাগ, বুঝেছ? যাও, নেকামি আমার ভালো লাগে না, বলে জোর করে আঁচল ছাড়িয়ে চলে গেল। ললিত অন্ধকারে বসে বোধহয় সেই ভবিষ্যতের একটু আভাস কল্পনায় দেখবার চেষ্টা করতে লাগল। কদিন বাদে হঠাৎ অর্ধরাতে কান্নার স্বরে ঘুম ভেঙে উঠে ছবি ললিতকে জাগিয়ে বললে, এ ওঠো না, ওঠো, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, ওঠো না। ললিত বললে, ছবি ভীত পাংশু মুখে বললে, কান্নাটা কিন্তু টুনুদের বাড়ি থেকেই আসছে তাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কাল বড্ড বাড়াবাড়ি গেছে গো, বোধহয় মারা গেল, বলে ছবি চোখের জল মুছলে। ললিত বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ঘরের মধ্যে পায়চারি করে বেড়াতে বেড়াতে হঠাৎ থমকে দাঁড়িয়ে বিকৃত স্বরে বলল, টুনু মরে গেল, আর আমাদের ছেলেটা বেঁচে উঠল, আশ্চর্য তাই না ছবি? ছবি একবার শিউরে উঠল মাত্র, উত্তর দিল না। ললিত মাথা নিচু করে পায়চারি করে বেড়াতে বেড়াতে বলে যেতে লাগলো, আমরা অনেক ত্যাগ করেছি, অনেক শুয়েছি, আমাদের ছেলে যে বাঁচবেই ছবি, আমাদের ছেলের মতো
আরো কোটি কোটি ছেলে বাঁচবে, বড় হবে, রেশারেশি মারামারি কাটাকাটি করে পৃথিবীকে সর গরম করে রাখবে। নইলে আমাদের এত চেষ্টা, এত কষ্ট সাধন যে বৃথা ছবি। সর তার অত্যন্ত অস্বাভাবিক। ছবি বিরক্ত হয়ে বললে, কি গো, তোমার মাথা কি খারাপ হয়ে গেল? হ্যাঁ বোধ হয়, বলে হঠাৎ ছবির হাতটা সজোরে ধরে ললিত উগ্র কণ্ঠে বললে, চেঞ্জে আসবার টাকা কি করে জোগাড় করেছি জানো ছবি? সন্তানকে পৃথিবীতে আনার দায়িত্বে কি করেছি জানো? ছবি সে মুখের চেহারায় অত্যন্ত ভয় পেয়ে বললে, কি? চুরি করেছি, জুয়া চুরি করেছি, লুকিয়ে জাহাজের গাঁটরি বিক্রি করেছি। ভবিষ্যতের মানুষের দাবি মেটাতে অন্যায় করিনি নিশ্চয়ই। তাহলে তাহলে কি হবে? ছবির স্বর ভয়ে কাঁপছিল। ললিত তিক্ত মুখে হেসে বলল, কিছুই হবে না, কিচ্ছু হবে না, ভয় নেই, সেইটুকুই তো মজা। হে চুরি কখনো ধরা পড়বে না, চিরকাল শুধু আমাকে খোঁচা দেবে। ললিতের আকস্মিক উত্তেজনা কিন্তু যেমন বেগে এসেছিল তেমনি বেগে শান্ত হয়ে এলো। দরজা খুলে বাইরের বারান্দায় সে বেরিয়ে গেল এবং শীতল স্নিগ্ধ অন্ধকারে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর তার মনে হল, এতখানি ক্ষুব্ধ বিচলিত হবার বোধহয় কিছুই কারণ নেই। বিশাল আকাশ নক্ষত্রের আলোয় যেন রোমাঞ্চিত হয়ে উঠেছে। তারই তলায় তার মনে হল, এই মৌন সর্বংসহা ধরিত্রী যে যুগ যুগান্তর ধরে বারবার আশাহত ব্যর্থ হয়েও আজও প্রতীক্ষার ধৈর্য হারায়নি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাব। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।